বিসমিল্লাহির রহমানির রহিম সালেহা ইমারত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2022 আজকের এই কোরআন প্রতিযোগিতা তেলাওয়াত প্রতিযোগিতার উদ্বোধন সে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর এই প্রোগ্রামটি সব সময় চলমান থাকুক এই প্রত্যাশা ও দোয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ রাঙ্গাপুরি শতাধিকারী মাসুম ভাই আপনাকে আমরা প্রত্যাশা করি রাঙাপুরি বরাবর এইভাবে সবার পাশে দাঁড়াক এবং ব্যবসা সফল একটি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে তার সম্মান সমুজ্জ্বল রাখুক মাহের রমজান খোশ আমদেদ মাহের রমজান সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহের সামনে রেখে বরেন্দ্র টিভি অনলাইনের বিশেষ আয়োজন সালেহা ইমারত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা দু দেখবার জন্য আমাদের সঙ্গে সহযোগিতা রয়েছে সালেহা ইমারতের পাশাপাশি রাঙাপুরি রাজ কনভেনশন সেন্টার রস মেলা এবং আলাকসা ডেভেলপার্স লিমিটেড সুপ্রিয় দর্শক মন্ডলী শুরুতেই পরিচয় করে দিচ্ছি পুরো পর্বগুলো জুড়ে আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিচারক মন্ডলী দুজন বিচারক মন্ডলীর সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি শুরুতে রয়েছেন হাফেজ কারি মাওলানা হুমায়ুন আহমেদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ কারিম আউলানা হুমায়ুন আহমদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের সঙ্গে আরো একজন বিচারক উপস্থিত রয়েছেন মিডিয়াতে খুবই সুপরিচিত আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব হাফেজ কারিম আউলানা হাসান মামুন ভাই আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের মাঝে বিচারক হিসেবে উপস্থিত থাকার জন্য

yeah. yeah. كبير سبحان الله عما من ما يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم صدق الله العظيم তাহলে আম আলী কুমুর আহমেদুল্লাহ মাশ আল্লাহ সালেহা ইমারত কোরান তেলাওয়াত প্রতিযোগিতা দু অডিশন রাউন্ডের প্রথম প্রতিযোগী বন্ধু হেমায়তুল্লাহ তোমার জন্য অনেক অনেক শুভ কামনা আমরা চলে যাচ্ছি বিচারকমণ্ডলীর কাছে আলহামদুলিল্লাহ চমৎকার তেলাউত মাশ আল্লাহ এটা অব্যাহত রাখলে হয়তো আশা করি তুমি অনেক ভালো পর্যায়ে যেতে পারবে ইনশাল্লাহ আল্লাহ তোমার সহায় হন আমি এই পর্যায়ে আমরা কমেন্ট শুনবো আমাদের আরো একজন বিচারক মন্ডলী হাফেজ মালানা হাসান মামুন ভাইয়ের কাছে মাসাল্লাহ হেমায়তুল্লাহ খুব সুন্দর তেলাওয়াত করেছে যদি সে চেষ্টা করে আমি আশা করি যে সে ফাইনাল রাউন্ডে যেতে পারবে তুমি আরো ভালোভাবে চেষ্টা করো ইনশাল্লাহ ধন্যবাদ খোদে বন্ধু হেমায়তুল্লাহ তোমার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী সালেহা ইমারত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা দু হাজার বাইশ প্রচার করছে বরেন্দ্র টিভি অনলাইন আমরা এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী সামিম ইয়াসা সাফি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم لو انزلنا هذا القران على جبل لرايته على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال نضربها للناس للناس لعلهم يتفكرون هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن المهيمن العزيز الجبار المتكبر صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته ধন্যবাদ সামিম ইয়াসির সাফি চমৎকার তেলাওয়াত আমরা শুনেছি প্রাণবন্ত এবং মনোমুগ্ধকর আমরা চলে যাচ্ছি বিচারক মন্ডলীর কাছে জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সামিম ইয়াসির সাফি খুব সুন্দর তেলাওয়াত করেছে আশা করি সে অনেক ভালো করবে যদি আরেকটু চেষ্টা করে আশা করি ভালো করবে আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাকে কবুল করেন ধন্যবাদ সাফি তোমার জন্য অনেক অনেক শুভকামনা আমরা অপেক্ষা করব ফলাফলের শেষ মুহূর্ত পর্যন্ত অনলাইনের বিশেষ আয়োজন সালেহা ইমারত কুরান তেলওয়াত প্রতিযোগিতা দু হাজার বাইশ এবারে ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধুকে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু শাহ জামিল সাফি আসছে শাহ জামিল সাফি আলাইকুম আলাইকুমুল্লা اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس

যে শক্তি দরকার সেটা আমরা খুঁজে পাইনি তোমার তেলাওয়াতে আসলে তেলাওয়াত মানে শক্তি হ্যাঁ এখানে শক্তি দিয়ে স্প্রে দিয়ে খুব সুন্দর করে ভঙ্গিমা করে তেলাওয়াত করতে হয় তো আশা করি তুমি ভালো একটা ওস্তাদের কাছে প্র্যাকটিস করলে অনেক সুন্দর তেলাওয়াত শিখতে পারবে তবে তোমার কণ্ঠটা অনেক চমৎকার মাশাআল্লাহ ধন্যবাদ তুমি সামনের দিকে এগিয়ে যাও ইনশাআল্লাহ কোনো না কোনো দিন লক্ষ্যে পৌঁছাতে পারবে আল্লাহ তোমাকে কবুল করুন আমিন ধন্যবাদ প্রতিযোগী বন্ধু শাহ জামিল সাফি তোমার জন্য অনেক অনেক শুভকামনা দর্শক মন্ডলী এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু আবদুল্লাহ আল মাহমুদ আসছে আবদুল্লাহ আল মাহমুদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ الرحمن الرحيم إذا جاء نصر الله يدخل বাদ আমাদের ক্ষুদে প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ আল মাহমুদ চমৎকার তেলাওয়াত শুনলাম তার কণ্ঠে আমরা চলে যাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলীর মন্তব্য শোনার জন্য। একটু ঝেড়ে আরেকটু ঝেড়ে তেলাওয়াত বেশি ভালো হতো। তবে তেলাওয়াতে যে স্টাইল মোটামুটি ভালো ছিল আলহামদুলিল্লাহ আরো ভালোভাবে প্রশিক্ষণ নিলে সামনে আরো ভালো করতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে।